الصلاة خير من النوم، خير من النوم. الله أكبر، الله أكبر. لا নবাব যাদের এতক্ষণে সকাল হইল, যান বাসনপত্র গুলো ধুয়ে আনেন গিয়া। শানু, আমার না হয় ঘরে সৎ মা, কিন্তু তুই রোজ রোজ এত সকালে। ওই বাটির মধ্যে কার তরকারি? মার জন্য। ভাত লবণ দেখাইতে কই ভাবি? খাইতে আছে। মাছের মাথা মা খুব ভালোবাসে, তুমি মাকে দিয়ে এসো। মারে তো দিছি, তাই তুমি যখন কইতে আছো তখন দিয়ে আহি।
কিছু নেই রে শানু। না খাইলে বাঁচবা কেমনে? তোমার শরীরের দিক চাইলে আমার কান্দ না সে। নিজে না খাইয়া মা বোন সব তীরে খাওয়াইতেছ, বাইরে শহরে পড়াইতেছ, একলা মানুষ কই দিক সামলাইবা? চাকরি নাই বাকরি নাই, জমি বেচতে বেচতে সব শেষ করতেছ, আমি কই কি? না তোমারে আমি আর জমি বেচতে দিব না। ভাইয়ের জন্য শুধু জমি কেন, প্রয়োজন হলে আমি আমাকেও বেচে দেব। সোহেলের সামনে পরীক্ষা, তাকে তাই হবে। সব ভাই বোনদের জন্য শেষ করে দিবা? আমি তোমার বউ, আমার প্রতি তোমার কোনো কর্তব্য নাই। খুদার জ্বালায় তোমার বউ যদি গলায় দড়ি দিয়া মরে, তুমি স্বামী হইয়া সহ্য করতে পারবা? সোহেল একটা কাম ধরলেও তো পারে না। সোহেল কাজ করতে চাইলেও আমি দেব না। আব্বাজান মৃত্যুর আগে ওকে মানুষ করার দায়িত্ব আমায় দিয়ে গিয়েছিলেন। আমি নিজে লেখাপড়া না শিখে ছোটবেলা থেকে ওকে লেখাপড়া শিখিয়েছি। শত অভাবের মধ্যে থেকেও কোনোদিন ওকে বুঝতে দিইনি অভাব কাকে বলে। চাকরি আমি খুঁজছি, আমি কাজ করব, আমি শেষ হয়ে যাব। কিন্তু আমার মা ভাই বোন কাউকে আমি কোনোদিন এতটুকু দুঃখ পেতে দেবো না। সোহেল আমার স্বপ্ন, ওকে মানুষ হতে হবে, হতে হবে বড় ইঞ্জিনিয়ার। অনেক আরো কত খামু। কাউকে দেখলে সালাম দিতে হয়, ব্যাককল বলতে নেই। সালাম আলাইকুম। বাতাসে কেমন যেন একটা গন্ধ পেলাম। গন্ধ কই, কোথায় গন্ধ? না এখন নেই, একটু আগে ছিল। দাতা কথা কইবেন না মৌলবি সাহেব, আমার ভাইগো গায়ে কিসের গন্ধ পাইলেন আপনি? তুমি রাগ করো না মা, অশুভ কিছু দেখলেই আমার নাকে একটা গন্ধ এসে লাগে। ওটা মিথ্যেও হতে পারে। খালেক, তোমার আম্মা কোথায়? ঘরে। যাই একটু দেখে আসি। কই রে মা? শানু বাড়িটার উপর কিসের যেন একটা নজর পড়েছে, আপনি একটু দোয়া পড়ে দিয়ে যাবেন মৌলবি সাহেব। এককালে সৈয়দ বাড়ি থেকে সবাই দোয়া নিতে আসত, বড় হুজুর দোয়া পড়ে দিতেন, সব অমঙ্গল দূর হয়ে যেত। আর আমি শানুকে একটু দোয়া করে যাবেন, ওকে নিয়ে যত আমার ভয়। শানুর কোনো অমঙ্গল হতে পারে না, মায়ের আশীর্বাদ যার উপর থাকে তার কোনোদিন অমঙ্গল হয় না। ওর অনিষ্ট করতে যারা আসবে
তারাই শেষ হয়ে যাবে। আশীর্বাদ করি মা, সতী মায়ের সতী কন্যা হয়ে যেন তুই বেঁচে থাকতে পারিস। আর কথা কি, আর আশা কি, এখন সখিনার আর আশা কি? কাশেম চাহিয়া দেখো, প্রাণাধিক কাশেম চাহিয়া দেখো, দেখো সখিনার হাতে তোমার খঞ্জর। আসুন, খালেক নেই? না, ও তো এখন মিলেই থাকে। ঘটক সাহেব শানুর জন্য একটা প্রস্তাব নিয়ে এসেছেন। রসুলপুরের মিয়া বংশের একমাত্র ছেলে সাহেব, ইঞ্জিনিয়ার, শহরে ব্যবসা করে। বাপ নাই, ছেলেই সবকিছুর মালিক, তবে মায়ের হুকুম ছাড়া এক পাও নড়ে না। মায়ের কথাতেই এই প্রস্তাব নিয়ে আসা। আমাদের বর্তমান অবস্থার কথা তারা জানেন? জানে জানে, টাকা পয়সা তারা কিচ্ছু চায় না, চায় শুধু বংশ। আপনাদের মতো বড় বংশ এই তল্লাটেই আর নাই, তাই তারা প্রস্তাব দিছে। আপনারা যদি রাজি হন তাইলে বিয়ে দেখার ব্যবস্থা করেন। শুকর আলহামদুলিল্লাহ। কিরে খবর কি, এইখানে দেখা করতে হয়েছিস কেন? শানুর বিয়া ঠিক হইতেছে রসুলপুরের মিয়া বংশের পোলা শাহিদের লগে। আপনার চোখের সামনে দিয়া কোন মাইয়া আজ পর্যন্ত পার হইয়া যাইতে পারে নাই। দেখ শানু পার হইয়া যাইব কেমনে?
মেয়ে চোখ না খুললে কি করে বুঝবো যে মেয়ে অন্ধ নয়? চোখ খোলো মা, খোলো। মেয়ে আমাদের পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ। তুমি যাও মা। তাহলে এবার বিয়ের দিন তারিখ ঠিক করুন। আপনি বলুন। সাহেদের মা বিয়েটা তাড়াতাড়ি সেরে ফেলতে চান, মনে মনে একটা তারিখও ঠিক করে রেখেছেন। সামনের মাসের 7 তারিখ শুক্রবার। আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে ওই দিনটাই ঠিক থাক। জুম্মার দিন খুব ভালো দিন, আমাদের এতে কোনো আপত্তি নেই। বিয়াজারে করবি, দেখবি না তাহলে? দেখ, ভালো করে দেখ, তোর বরটা তো খুব সুন্দর, মন চায়। তাহলে ওই কথাই রইল, আমরা এখন আসি। আসুন আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে সাহেব সাহেব, দেখছি তা এদিক কোথায় গেছিলে? সৈয়দপুর, সৈয়দ বাড়ির বড় মেয়ের সাথে আমাদের সাহেদের বিয়ে ঠিক করলাম। ভালো, খুব ভালো। তো আবার তো কি, এত বড় আনন্দের সংবাদ? সংবাদ তো আনন্দেরই। তো সাহেব তার আমাকে পর না অহর না জানলো, পর এক সময় জানবো, তখন দুসব আমরা কইলাম না কেন? থাক, ওইসব নোংরা কথা না শোনাই ভালো। কি কথা খুলে বলুন। না কথা কিছুই না, এই গ্রামে আমার এক বোনের বিয়া দিছিলাম, তাই দিস এরকম কথা কানে আসে? আহ চুপ কর, অবস্থা পইরা গেছে, মায়ের বিয়া দিতে পারে না, তাই বইলে তো বয়সের আটকায় না, বিয়া হইলে ওইসব দোষ থাকবো না। এ চল, ইসলাম আলাইকুম। কথাটা যখন উঠলই তখন ভালো করে খোঁজ খবর না নিয়ে কিছু করা ঠিক না। তোমরা বাড়ি যাও, আমি আসছি। বাবা, এত তাড়াতাড়ি তুই বিয়ের আয়োজন করতে পারবি তো? পারবো মা, ওদের ঘর ভালো, ছেলেও ভালো, এ বিয়ে আমি খুব ধুমধাম করে দেব, দরকার পড়লে শেষ জমিটাও বেচে দেব। জমি গেলে পেট চলবো কেমনে? পেটে যেতে ইজ্জত বড়, পাকা কথা হয়ে যাওয়ার পর বিয়ে না হলে ইজ্জত থাকবে না। আমার কথা আমি চিন্তা করি না, তোমার আমার আর সোহেলের চলবো কেমনে? তারসে আমি কই কি, জুলমুদ ভাইয়ের কাছ থেকে টাকা লও, সোহেলকে একটা চিঠি লিখে দে, ও যেন চলে আসে। না মা, ওর পরীক্ষা, ওকে চিঠি লেখা উচিত হবে না। খালেক সাহেব, খালেক সাহেব। কে? আরে আসুন আসুন আসুন। কিছু ফেলে গেছেন কি? না, শুধু বলতে এলাম 7 তারিখ বিয়েটা হবে। কেন? মেয়ে সম্পর্কে আমাদের কিছু খোঁজ খবর নেওয়া দরকার। সালাম আলাইকুম। আহ
বিশ্বাস করুন, আপনারা যা শুনেছেন মিথ্যা, সব কুৎসা। শানুকে আপনারা ভুল বুঝবেন না, এ বিয়ে না হলে সারা জীবন ওকে অপবাদ নিয়ে বেঁচে থাকতে হবে। আমি মসজিদের ইমাম, সারা গ্রামের লোক আমার পিছনে কাতার দিয়ে নামাজ পড়ে। আমি মিথ্যে বলি না, শানুমা আমার ফুলের মতো পবিত্র, নিষ্পাপ। এ বিয়ে না হলে, এ বিয়ে হবে। আপনারা যান, বিয়ের আয়োজন করুন। ঘরের কাছে গোলাপ গাছে, ঘরের কাছে গোলাপ গাছে, গোলাপ ভুরভুর করে, হাটে বসে বিয়ের কন্যা দিয়ে হলুদ পরে, কন্যা বিয়ের হলুদ পরে, আমার বিয়ের হলুদ পরে, কন্যা বিয়ের হলুদ পরে। খালাম্মা, শানু সারাদিন কিছু খায়নি, দুধ খেতে চায় না। দে আমার কাছে দে। চল আমরা বর দেখে আসি। যাই
আপনারা দুলহানের কাছ থেকে এই জিন নিয়ে আসুন। ভালো মানুষ হঠাৎ লুটায়া পড়লো। আল্লাহ, আমার শানুকে তুমি বাঁচাও। দেখেন ডাক্তার সাহেব, ভালো কইরা দেখেন আমার ননদের কি হইলো। কি দেখলেন আপনি? কই দেব মায়ের পেটে বাচ্চা। চুপ কর, অবস্থা পইরা গেছে, মায়ার বিয়া দিতে পারে না। না না, আপনারা যাবেন না, আপনারা যাবেন না, আপনারা যাবেন না, আপনারা যাবেন না। দোহাই আপনাদের, সব মিথ্যে, সব মিথ্যে। দোহাই আপনাদের, আপনারা যাবেন না, সব মিথ্যে, সব মিথ্যে। আল্লাহ, আপনি না বলেছিলেন যে সন্তানের মায়ের আশীর্বাদ থাকে তার কোনোদিন অমঙ্গল হয় না, কেউ তার অনিষ্ট করতে পারে না। তবে কেন শানুর ভাগ্য এমন হলো বলুন, কেন ওরা এত বড় সর্বনাশ হলো বলুন। তোকে আমি শেষ করে ফেলবো, বংশের মান সম্মান ধুলায় মিশিয়ে দিয়েছিস, আমাদের মুখে চুন কালি দিয়েছিস। অমন করে মাইরো না, প্যান্টের বাচ্চাটা মরে যা। বেঁচে থাকা পাও, এই কলঙ্ক নিয়ে ওর মরে যাওয়াই ভালো। বাড়ির সব ইজ্জত আজ ভুল হয়ে দিতে গেল। কেউ যেন জানতে না পারে, জানলে তোমার তাইলে রক্ষা নাই ডাক্তার। কিসের মধ্যে যে ফাঁসাইলেন জুলমত মিয়া, আপনারা আমার দিকে একটু লক্ষ্য রাখেন। ওরা যে এত বড় প্রতারক আমি কল্পনাও করতে পারিনি। তোর আমি অন্য জায়গায় বিয়ে দেব বাবা। না মা, আমি বিয়ে করব না, শহরে আমার অনেক কাজ পড়ে আছে, তুমি অনুমতি দাও মা। শাহিদ, আমি মা, সন্তানের মনের কথা মা যদি না বোঝে আর কে বুঝবে বল।
আমি জানি মেয়েটিকে তোর ভালো লেগেছে, হয়তো তার জায়গায় অন্য কোনো মেয়েকে তুই ভাবতে পারছিস না, কিন্তু একটা অসতী মেয়ে। আমার ভাগ্য আল্লাহর হাতে ছেড়ে দাও মা, হয়তো আল্লাহই কোনো মেয়েকে আমার জীবনে অংশীদার করতে চান না, নইলে মসজিদের ইমাম মিথ্যে বলবেন কেন? সারা জীবন যার সিদ্ধান্তে ভুল হয়নি সেই তুমি, তোমার সিদ্ধান্তে ভুল হবে কেন? একটা ভুল শোধরাতে গিয়ে আরেকটা ভুলের জন্ম দেওয়া উচিত হবে না মা? আমাকে শহরে যেতে দাও, সময় যখন হবে আবার আসবো মা। হুজুর আপনি বলেন, কিসের পাপে আমার এই কলঙ্ক, কিসের দোষে আমার জীবনে অন্ধকার নেমে আসছে বলেন হুজুর বলেন। আমি তো এক ওয়াক্ত নামাজ কাজা করিনি, এক মুহূর্ত আল্লাহকে ভুলে থাকিনি, তবে কেন এমন হলো, কেন কেন? তুই অস্থির হোস নে মা, আল্লাহ বান্দাকে বিপদে ফেলে তার সততার পরীক্ষা করে, বিপদ যত বড়ই হোক তোকে ভেঙে পড়লে তো চলবে না। মনে রাখিস, মায়ের আশীর্বাদ যার উপর থাকে আল্লাহও তার সাথে থাকে, তোর সাথেও আছে। আমার সবকিছু প্রায় কমনই পড়েছিল, বাবলুটা পরীক্ষা দিলেই পারতো। আমি তো বলেছিলাম পরীক্ষা দিতে, ও কেন দিল না? ওই যে ক্যারিয়ার দোষ। পরীক্ষা কেমন হলো? ফাইন। চলো। যদি ঝরে পড়ে যেতে তুমি বলি হ।
জিজ্ঞেস করে তার সাথে একবার দেখা করবে না? হ্যালো সৈয়দ, পরীক্ষা কেমন দিলে? ভালো ভাইজান। ভেরি গুড। এবার তাহলে বিয়ের জন্য তৈরি হও? ভাবছি দেশে যে মা ভাইজানকে সব বল, যত আর্লি পসিবল তোমাদের বিয়ে দিয়ে আমি একটু ইউরোপ যাব। ওকে, খেলো তোমরা। অহন হাত পা গুটাইয়া বইয়া থাকলে চলবো? সমাজে মুখ দেখান যায় না, যেমন করেই হোক সানুরে পার করতে হইব। কে বিয়ে করবে ওকে? খোঁজ লও, জুলমত ভাইয়ের কাছ থেকে বুদ্ধি লও। আহা, মাইয়াটার দিকে চাওন যায় না। টাকা যত লাগে আমি দেবো, তুমি পাত্র দেখো। যত টাকাই দেন ওই মেয়েকে বিয়ে করতে কেউ রাজি হবে না। আহারে, মাইয়াটার লাগিয়া আমার খুব কষ্ট লাগে। আমারও লাগে, তাই তো উপায় খুঁজতেছি। উপায় আছে হুজুর, আপনার তো মানুষের উপকার করণের লোভ আছে। আমি কই কি সানুর দিকে চাইয়া একটা উপকার করেন না? কি করুন লাগবো, করুন। আপনি সানুরে বিয়া কইরা সৈয়দ বাড়ির সম্মানটা বাঁচান। সানুরে বাঁচান। মানুষের এইরকম উপকার করতে গিয়া তিন তিনটা বিয়া করছি। চাইটা করণের কোন নিষেধ নাই। কি কন খালেক ভাই? আমার কিছু বলার নেই, সানুর বিয়ে দেওয়াটাই বড় কথা। আমার আবার মানুষের কষ্ট সহ্য হয় না। না, এই বিয়েতে আমি রাজি নই।
বিয়ের নামে শানুর জীবনটাকে নষ্ট করে দিস রে খালেক। মা, এই বিয়ে না হলে শানুর জীবনে আর সংসার করা হবে না। সারা জীবন একটা পাপের ফসল নিয়ে বেঁচে থাকতে হবে। সবাই আঙুল দেখিয়ে বলবে, সৈয়দ বাড়ির মেয়েকে দেখো, কলঙ্ক দেখো। আমি আমি সহ্য করতে পারবো না খালেক। শানুর জন্য তোমাদের কারুর চেয়ে আমার স্নেহ ভালোবাসা কম নেই। আমি জানি জুলমত আলী শানুর উপযুক্ত নয়। আমি জানি তার ঘরে তিন তিনটে বউ, জানি তার বিয়ের বয়স নেই। তবু এই অবস্থায় আর কোনো উপায় নেই মা। তোর চিঠি। বাবা সোহেল, শানুর বিয়ে তিন তারিখ। তোর ভাবির গ্রামের দুশ্চরিত্র লম্পট জুলমতালির সঙ্গে পত্র পাওয়ার সাথে সাথে চলে আসবি বাবা। না, এই বিয়ে হতে পারে না। তুমি আমাকে মাফ করে দাও বাবা, এ বিয়ে আমি পড়াতে পারবো না। রাগ কইর না, আমি শানুরে বিয়ে করতেছি জোড়া মিলানের লাইগা। এখন তোমরা তিনজন আইস থেকে ছোট বেগম সবাইলে আপনি রইবেন চাইর জন। চলেন বিসমিল্লাহ। দেখ কাজী সাহেবের মৌলবীরে খবর দিছ? সব তো আর হুজুর, সৈয়দপুরের মৌলবী মনে করছে দেশে হে সারার কোনো মৌলবী নাই। দেখ আরে ঠেকায় পড়লে টুপি মাথা দিয়া আমি ওই মৌলবীর কাম চালায়াল রয়ে যাইতে পারি। চলেন। বড়াইছে গো, বড়াইছে। বলুন, আমি জুলমত আলী, পিতা মরহুম আকরাম আলী। আমি জুলমত আলী, পিতা মরহুম আকরাম আলী। 5001 টাকা দেন মোহরে। 5001 টাকা দেন মোহরে। বলুন কবুল। না হুজুর, কোন কবুল না, এ বিয়ে হবে না। যান, আপনারা সব চলে যান, এ বিয়ে হবে না। সোহেল, এ বিয়ে হবে না। ওই রকম একটা বদমাশ শয়তানের সাথে আমার বোনের বিয়ে হতে পারে না। আপনারা সব চলে যান। বুঝলে? দেখ লোকজন কই, সব পলাইছে। কি? চলেন আমরাও পলাই। না, আমি পলাবো না, আমি বিয়ে করুম। বিয়া করেন, আমি পলাই। শালা শকুনের বাচ্চা, তোর বিয়ের শখ এখনো মেটেনি? তোর শখ আমি জীবনের তরে মিটিয়ে দেবো। আমার বাড়িও না, আমার কোনো দোষ নাই, আমার কোনো দোষ নাই। তোমার ভাই আমার কাছ থেকে টাকা নিয়েছে। হ্যাঁ হ্যাঁ। ভাইজান, তুমি টাকা দিয়ে শানুকে বিক্রি করে দিতে চেয়েছিলে, তুমি এত নিচ, এত পাষণ্ড। সোহেল, মারো ভাইজান, আরো মারো, মেরে ফেলো। তবু তুমি আমার কাছে ছোট হয়ে থেকো না, আমার আজীবনের শ্রদ্ধা তুমি নষ্ট করো না। আমার টাকা দাও, দিয়ে দাও ভাইজান, দিয়ে দাও, দিয়ে ওকে কুকুরের মতো এ বাড়ি থেকে তাড়িয়ে দাও। শানুর ভালো বিয়ে দেবো বলে আমি টাকা নিয়েছিলাম, সব সেই বিয়েতেই খরচ হয়েছে, কিন্তু বিয়ে হয়নি। হয় আমার টাকা দাও, নাহলে শানুকে আমার লোকে বিয়ে দিতে হইব। কত টাকা আপনার? 5000। এই নিন, পাড়া দুটো বিক্রি করলে 5000 অনেক বেশি পাবেন। যান।
কলঙ্কের পর কলঙ্ক, এই বাড়ির মান সম্মান সব ধুলায় মিশে গেল। কি বলছেন আপনি? কি আর কমু, ওই লোকের সাথে বিয়া দিতেছিলাম কি আর সাধে? ওই রকম একটা কলঙ্কিনী মাইয়ারে কেডায় বিয়া করব? ভাবি, যার বইনের বিয়ার আগে পেটে বাচ্চা আসে তার অত জোরে কথা কোন সাজে না। ভাবি ভাইজান, এ কি বললো ভাবি, এ কি সত্যি বলো ভাইজান? মা, মা গো, এ কি শুনলাম, এ কি সত্যি বলো মা, বলো মা। শানু, শানু তুই বল, ওরা যা বলছে সব মিথ্যে, তুই একবার বল সব মিথ্যে। সব মিথ্যে, সব মিথ্যে ভাইয়া, সব মিথ্যে। না মিথ্যে নয়, সব সত্যি। সৈয়দ বাড়ির সব সম্মান ডুবিয়ে দিয়েছে ওই শানু। না, এত বড় পাপ করেও তো স্বাদ মেটেনি, আবারও মিথ্যে বলে পাপ করছিস। যদি আল্লাহ সত্যি হয়ে থাকে, যদি আসমান জমি সত্যি হয়ে থাকে, তবে আমার কথাও সত্যি। ভাইয়া, আমি কোনো পাপ করিনি, কেউ বিশ্বাস করুক আর না করুক, তুই আমায় বিশ্বাস কর ভাইয়া, বিশ্বাস কর, বিশ্বাস কর। আমি তোকে অবিশ্বাস করি না শানু। দুনিয়ার সবাই যদি বলে শানু পাপি, তো বিশ্বাস করবো না। তুই আমায় এখান থেকে নিয়ে চল ভাইয়া, আমি এখানে শান্তি পাচ্ছি না। ছোটবেলা থেকে যে শানুকে আমি দেখে এসেছি, যে শানুর পবিত্রতার স্মৃতি আমায় অনুপ্রাণিত করে, সে শানু পাপ করতে পারে আমি বিশ্বাস করি না ভাইয়া। সোহেল, আমি আজ থেকে ও সুখী আমার সুখ। আশীর্বাদ ভাইয়া, আমি যেন ওর মুখে হাসি ফোটাতে পারি। সতী মায়ের সতী কন্যা যায় চলে যায় রে, মায়ে কান্দে ভাইয়ে কান্দে, কান্দে বোনের পাখি রে। সতী মায়ের সতী কন্যা যায় চলে যায় রে, মায়ে কান্দে ভাইয়ে কান্দে, কান্দে বোনের পাখি রে। আজ এখানে আছো তুমি, আছো 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 রে মো, কাল কোনখানে রইবে তুমি, বলতে পারে বলো কোন জন। আজ এখানে আছো তুমি, আছো 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 রে মো, কাল কোনখানে রইবে তুমি, বলতে পারে বলো কুঞ্জ। আশায় আশায় জনম গেল তার দেখা পেলাম না রে, মায়ে কান্দে ভাইয়ে কান্দে, কান্দে বোনের পাখি রে। সতী মায়ের সতী কন্যা যায় চলে যায় রে, মায়ে কান্দে ভাইয়ে কান্দে, কান্দে বোনের পাখি রে। কোন দোষেতে হইলাম দোষী, বলো 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 দয়া, বুক ভরা ব্যথা নিয়ে থাকো আমি আর কতকাল। কোন দোষেতে হইলাম দোষী, বলো 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 দয়া, বুক ভরা ব্যথা নিয়ে
থাকবো আমি আর কতকাল, ভাবে ভাবে আসলাম ভবে, ভাবের নাগাল পেলাম নারে, মায়ে কান্দে ভাইয়ে কান্দে, কান্দে বোনের পাখিরে, সতী মায়ের সতী কন্যা যাই চলে যাই, মায়ে কান্দে ভাইয়ে কান্দে, কান্দে বোনের পাখিরে। আরে দোস্ত, তুই? আমার বোন শানু। বোন? আই মিন সিস্টার, ইউর সিস্টার, সিস্টার। মাই নেম ইজ বাবলু। হোয়ার ইউ গোয়িং দোস্ত? একটা বাড়ি ভাড়া খুঁজছি। বাড়ি ভাড়া? কেল্লা ফতে, আমার বিগ বাড়ি খালি থাকতে, ওখানে থাকবি, চল। কিন্তু নো, কিন্তু কাম সিস্টার, কাম, আরে কাম। Yes. Come in. My father dead hobar shomoy amay bollen, you are a faltu, I give you, ami tomay dutu bari diye gelam, one e tumi thakbe, one bhara diye khabe, ekti ghar, that is a ghar, ei dutu ghare tumra thakbe, ar oi dike chula bathroom shob ache, kintu bhara? No, no bhara. মাই সিস্টার থাকবে, ভাড়া কিসের? হিয়ার ইজ লক ইন কি, ও শিলা ইজ ওয়েটিং ফর মি, গুড বাই। লোকটা কে রে ভাইয়া? আমার বন্ধু, মনটা খুব সরল। কোথায় গেল শিলা, দেখছি না কেন? দেরি করেন তো কথা না। ডার্লিং, কিছু মনে করো না, মাই দোস্ত কাম অ্যান্ড আমি লেট, বাট আই লাভ ইউ। তোর ভালোবাসা আমি, ওরে বাপ রে বাপ, আই ওরে বাপ রে, আমার দান, আমি না, আমি না, আমার দান, আমার দান, আমি না, বাপ রে বাবা, আমার দান।
ফাদার আল্লাহ কুসুমা আমিনা পানি লাগবো পাইপ কই পাইপ পানি পাইপ পাইছি 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 পানি পাইপ খুলে গেছে না আমার পানি ওরে বাবারি আমার বন্ধু আমার বন্ধু গেছি আমি মনে পেলাম না কোথাও চাকরি নেই সবাই বলে পরীক্ষার ফল নিয়ে দেখা করবেন অথচ একসময় ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দেবার আগেই চাকরি হয়ে যেত কিল্লা ফতে সিস্টার টেক ইট রাইস মানে চাল ডাল তেল লবণ মরিচ এন্ড হিয়ার ইজ ইলিশ মাছ আমার পুকুর থেকে ধরেছি আমার পিতা বলতেন আমি নাকি ফালতু আজ দেখলে বলতেন বাবলু গ্রেট সিস্টার প্লিজ এইগুলো গ্রহণ করে তুমি আমায় গ্রেট হবার চান্স দাও যারা এবার পরীক্ষা দিয়েছে তারাও আবেদন করতে পারে সত্যি আপনার ব্যাপারে প্রফেসর সাহেব আমাকে বলেছিলেন আপনাদের মতো ইয়াং চ্যাপে আমার দরকার ওয়েল আপনি জয়েন করুন থ্যাংক ইউ স্যার হ্যালো বলছি একটু ধরুন কম্বাইন ট্রেডার্সের রডের বিলটার কি অবস্থা চেক রেডি স্যার ঠিক আছে আপনার চেক রেডি এসে নিয়ে যাবেন কি খাবেন বলুন হট অর কোল্ড কিছু না আপনাকে অজস্র ধন্যবাদ আমি তাহলে আসি আসুন শানু আসছি কি কি হয়েছে ভাইয়া তুই বল কি হয়েছে ও মা আমি কি করে বলবো আরে একটা কিছু আন্দাজ করে বল তোমার চাকরি হয়েছে ঠিক ধরেছিস জানিস ভদ্রলোক বড় ভালো কোনো কিছু জিজ্ঞাসা না করেই বলল জয়েন করুন মা যদি জানতে পারত কি খুশি না হতো শানু হ্যাঁ ভাইয়া মার জন্য মনটা কেঁদে ওঠে জানি না কেমন আছে মা ঝাড়ু দিতেছে না জানি আদর করতেছে
হাত দেহি নড়ে না, চালায় কাম করেন, রান্ধনা এখনো পইড়া রয়েছে। বৌমা, শানুকে বাড়ি ছাড়া করলে, সোহেলও চলে গেল, খালো খুব পর হয়ে যাচ্ছে, তুমি আর কি চাও? এই দুর্বল শরীর নিয়ে তোমাদের সেবা করে চলেছি, তাতেও তোমার শান্তি হয় না? আপনি মরলে আমাকে শান্তি হইব? এত বড় কথা তুমি বলতে পারলে? তোমার জীব একটু আটকালো না? হাসা কথা কইলাম, জীব আটকাইব কেন? দাঁড়াও, তোমার অনেক অত্যাচার সহ্য করেছি, সংসারে যাতে শান্তি বজায় থাকে সেজন্য আমি অনেক বেজ্জতির কথা গোপন রেখেছি, কিন্তু সব কিছু একটা সীমা থাকে, তুমি সীমা পেরিয়ে গেছো। শুধু জেনে যাও, দুনিয়া থেকে এখনো আল্লাহর গজব শেষ হয়ে যায়নি, বিচারও শেষ হয়ে যায়নি, তোমারও বিচার হবে। বিচার? কইছে আইজ রাইতে দেখা করতে। কেন? শানু তো নাই, আমারে দিয়ে কাম কি? জানি না, তয় কইছে দেখা না করলে সব ফাঁস কইরা দিব। ভয় নাই, আমি রাইতে নিতে আমু। ডাক্তার! আরে ও ডাক্তার, কি হলো ডাক্তার, ঘুমাইলে নাকি? এই যে ডাক্তার, আপনি এত রাইতে বেখল, এই গ্রামে তুমি ছাড়া আর আছে কে? লও মার খাও। ভালো করছেন, ঘুম আসে না। ডাক্তারের বাড়ি ব্যাকল আরো খাইবা? দেখ
করতেছো? তোর শরীরের নেশায় অহনো আমার বুকে আগুন জ্বলে। সানুরে আমি পাই নাই, কিন্তু দিছি অনেক। তুই শাড়ি নিছস, গয়না নিছস। আমি তো সানুরে তোমার হাতে দিতে চাইছিলাম, তুমি যা কইছো সব শুনছি। কিন্তু এত কইরেও আমি সানুরে পাই নাই, তরে আমি অনেক দিছি। আজ তুই আমারে কিছু দিবি না? না, যার আগে তুমি আমারে নিয়ে অনেক খেলা খেলছো, আর তোমার আমি খেলতে দিব না। বেক্ষর, সানুরে আমার কাছে বিয়া দিবি কইয়া আমার কাছ থেকে অনেক টাকা খাইছো। সানুরে ওষুধ খাওয়াইয়া তার পেটে বাচ্চা আছে কইয়া বিয়া ভাঙিয়া দিস। এইসব কথা যখন খালে জানবো তখন। না, ছাইড়া দাও, ছাইড়া দাও মরে, ছাইড়া দাও কইতেছি, আমারে ছাইড়া দাও। না, মার খান, সব বলে যাবেন। বলা যায় না, এত বড় পাপ করছি, সতী মাইয়ার নামে মিশা অপবাদ দিছি, আমার মাপ নাই। শয়তান, আজ তোদের কারোর মাপ নেই। তোর মাপ নেই, তোর হাড় গুঁড়ো করে আমি কুকুর দিয়ে খাওয়াবো। চল, আমারে তুমি মাফ করে দাও। মাফ? হ্যাঁ, তোকে আমি সারা জীবনের জন্য মাফ করে দিলাম। স্যার, স্যার, বড় সাহেব আপনাকে সালাম দিয়েছেন। বসুন। দশ কোটি টাকার একটা টেন্ডার কল করেছে ইউনেস্কো, সাভারের বিরাট এলাকা জুড়ে তার একটা চাইল্ড ওয়েলফেয়ার সেন্টার করবে। এখানে শিডিউল আছে, আপনি এই শিডিউলটা ভালো করে পড়ে দেখে রেটগুলো কোট করবেন। এই কাজটা আমাদের পেতেই হবে। ঠিক আছে স্যার, নাও এই শিডিউলটা দেখো। 10 কোটি টাকার টেন্ডার, আমরা কম্পিট করব। ওকে স্যার। শোনো, আমি চাই কারা কারা কম্পিট করছে সে সম্পর্কে ডিটেল রিপোর্ট, অ্যান্ড ইট মাস্ট বি সিক্রেট। ইয়েস স্যার। ভাইয়া তোর চা। এগুলো কি ভাইয়া? টেন্ডার, এই কাজটা। ও মা, আপনি? ভাইয়া দেখো কে এসেছে। তোমরা তো আর আসো না, তাই নিজেই চলে এলাম। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি বসুন, আমি চা নিয়ে আসি। না না, চা খাবো না। তা হয় না, চা না খেয়ে যেতেই পারবেন না আপনি। তেত্তেরি, আজ শনিবার বন্ধের দিন, ওসব কাজটা ছাড়ো তো, চলো। চলো না। কোথায়? জাহান্নামে। জাহান্নামে যাব না, তবে বেড়াতে চলুন, আপনার সাথে আমার অনেক কথা আছে। দয়া করে এখানেই বলুন। কাজ ছেড়ে প্রেম এখন মাথায় ঢুকবে না। ভাইজান বলছিলেন কি জানি না, যাও। তবে কলমটা দাও। না, দেব না।
তুমি একটা তুমি একটা কি আমি কিছু না ভাইজান কি বলছিলেন ভাইজান বলছিলেন চা খেতে খেতে কথা বলুন আমি রান্না চড়িয়েছি ভাইজান বলছিলেন তোমার আমার বিয়েটা সেরে ফেলতে কিন্তু শানুর বিয়ে না দিয়ে তো আমি বিয়ে করতে পারি না নিপা শানু বড় অভাগী ও বড় দুঃখী নিপা ওর মুখে হাসি ফোটাতে না পারলে আমার জীবনে সুখ আসবে না বেশ তোমার সুখের জন্য আমি সারা জীবন অপেক্ষা করব নিপা কিরে ঘুমোসনি ভাইয়া তুই নিপাকে বিয়ে কর আমার জন্য তোর জীবন নষ্ট করিস না তোর বিয়ে দিয়েই আমি বিয়ে করব না ভাইয়া আমি বিয়ে করব না তোর আমার বিয়ের চেষ্টা করিস না মার্থা একবার এসো টেন্ডারের ব্যাপারে কোনো খবর নিয়েছিলে আজকেই তো শিডিউল বিক্রির লাস্ট ডেট ছিল ইয়েস স্যার মাত্র দুটো টেন্ডার বিক্রি হয়েছে একটি আমাদের চৌধুরী কনস্ট্রাকশন আরেকটি আরেকটি বিপ্লব কনস্ট্রাকশন যার প্রোপ্রাইটার শাহেদ আহমেদ এবং এবং কি সেই ফার্মের সিভিল ইঞ্জিনিয়ার মিস্টার সোহেল রহমান সোহেল রহমান ইউ মিন আমাদের সোহেল হ্যাঁ স্যার শুনেছি তিনি টেন্ডার প্রিপেয়ার করবেন বিপ্লব কনস্ট্রাকশন যার সাথে প্রতিযোগিতায় আমাদের চৌধুরী কনস্ট্রাকশন দুবার পরাজিত হয়েছে দুবার কিন্তু এবার হ্যালো সোহেল অফিস শেষে বাসায় এসো জি আচ্ছা বসো শোনো আমি একটা টেন্ডার সাবমিট করব ইউনেস্কো চাইল্ড ওয়েলফেয়ার সেন্টারের কাজটা আমি পেতে চাই এই নাও শিডিউল নাও
শুনেছি এ সম্পর্কে তোমার ভালো আইডিয়া আছে। তুমি আমার রেটগুলো দেখে দেবে যাতে কাজটা আমি পাই। ও হ্যাঁ, ভালো কথা, তোমার আর নিপার বিয়েটা আমি তাড়াতাড়ি সেরে ফেলতে চাই। আমি জানি শানুর বিয়ে না দিয়ে তুমি বিয়ে করবে না, ভেরি ওয়াইজ ডিসিশন। আমি তাই ঠিক করেছি, তোমাদের যদি আপত্তি না থাকে আমি শানুকে বিয়ে করব। তুমি কি অসুস্থ বোধ করছো? তবে তোমাকে বাড়ি পৌঁছে দিতে, আশা করি তুমি সুস্থ হয়ে আমার প্রস্তাবটা ভেবে দেখবে। তোমাদের যদি আপত্তি না থাকে আমি শানুকে বিয়ে করব, আমার প্রস্তাবটা ভেবে দেখবে। দশ কোটি টাকার একটা টেন্ডার কল করেছে ইউনেস্কো, এই কাজটা আমাদের পেতেই হবে। ঠিক আছে স্যার। আপনি নিজেই ড্রপ করে আসুন। স্যার, স্যার এইমাত্র মেসেজ পেলাম। আইনি হোয়াট? কারা পেল? বিপ্লব কনস্ট্রাকশন, যেখানে আমাদের সোহেল চাকরি করে। সোহেল? নিপা, নিপা, আজ থেকে সোহেলের সঙ্গে তোর সব সম্পর্ক শেষ। ও যেন এ বাড়ি তার কোনোদিন না আসে। জান, হ্যাঁ সোহেল আমার সঙ্গে বেইমানি করেছে। আমার টেন্ডারের রেট দেখে তার চেয়ে কম রেট কোট করে ওর কোম্পানিকে কাজটা পাইয়ে দিয়েছে। ওকে তুই ভুলে যা। সোহেল, সোহেল বেইমানি করেছে। সোহেল, আমি জানতাম তুমি আসবে, কিন্তু আমি জানতাম না তুমি এত নীচ, তুমি এত ছোট। এরপর তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক থাকতে পারে না। স্বার্থের জন্য যারা সম্পর্ক তৈরি করে আমি তাদের দলে নই নিপা। এতদিন তাই জানতাম, এখন জানলাম টাকা দিয়ে তোমরা সম্পর্ক তৈরি করো এবং আরো বড় স্বার্থের জন্য সে সম্পর্ক ভেঙেও ফেলতে পারো। টাকারই যদি তোমার প্রয়োজন ছিল তবে আমাকে বললে না কেন? নিপা, তোমার কথা বলা শেষ হয়ে থাকলে তুমি এবার যেতে পারো। হ্যাঁ যাচ্ছি, তবে যাওয়ার আগে বলে যাই তুমি জীবনে সুখ পাবে না, ভালোবাসা পাবে না।
সুখ, ভালোবাসা। ভাইয়া, তুই নিপার সাথে সম্পর্ক নষ্ট করিস না, ও তোকে ভালোবাসে। মিথ্যে কথা, ভালোবাসা ওদের ছলনা, ভালোবাসা ওদের স্বার্থের জালে বন্দি। তাই ওরা চেয়েছিল আমার সুখকে একটা টেন্ডার দিয়ে কিনে নিতে। একি বলছিস ভাইয়া? আমার ভালোবাসার শিডিউল রেটটা ওরা জানে না, তাই ঠুনকো কাচের পাত্রের মতো ওদের ভালোবাসা গুড়িয়ে গেছে। যে ভালোবাসা মানুষকে প্রতারণা করে সে ভালোবাসা আমি চাই না, আমি চাইনি। সোহেল সাহেবকে সালাম দাও। জি স্যার। সাহেব অফিসে আসেননি? সোহেল সাহেব অফিসে আসেননি? সোহেল সাহেব আছেন না? ভাইয়া তো বাসায় নেই। আশ্চর্য, এর আগেও কোনোদিন অফিস কামাই করেনি, আজ ওর সবচেয়ে বড় আনন্দের দিন, আর আজই সে অফিসে যায়নি। কোথায় গেছে বলতে পারেন? জি না। ঠিক আছে, এলে বলবেন শাহেদ সাহেব এসেছিলেন। থেকে থেকে পিছু টানে শুধু বারে বার,
হৃদয়ে হৃদয়ে থাকে সে জড়িয়ে ভুলেও ভোলা না যায়, ভুলেও ভোলা না যায়। স্বার্থ নিয়ে পৃথিবীতে চলছে লড়াই দেখো না, ভালোবেসে ভুল করো না, ভালোবাসা দেয় শুধু ঘরে যা। ভাইয়া তুই মদ খেয়েছিস? হ্যাঁ খেয়েছি। ভাইয়া তুই মদ খেয়েছিস? হ্যাঁ খেয়েছি। কিন্তু কেন খেয়েছিস? আমার ইচ্ছে হয়েছে তাই। তোর কি? যা এখান থেকে। না যাবো না। বল তুই কেন মদ খেয়েছিস? তুই জানিস তুই সৈয়দ বংশের ছেলে, তোর বংশের নাম এই গ্রামের নাম, সেই বংশের ছেলে হয়ে তুই কেন মদ খেয়েছিস? কেন বল, কেন কেন? আমার অনেক কষ্ট রে শানু, আমার অনেক যন্ত্রণা, একটু যন্ত্রণা দূর করতে চাই রে, কিন্তু আমি 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 পারছি না রে। কেন পারছি না ভাইয়া? শানু শানু আমাকে ক্ষমা করে দে রে। আপনি? আমি সোহেলের বোন শানু। সোহেল মানে আমাদের ইঞ্জিনিয়ার সোহেল? হ্যাঁ। সোহেল কোথায় জানেন? ওর মতো দক্ষ ইঞ্জিনিয়ার হয় না, ওর জন্য সম্ভব হয়েছে আমার এই নতুন কাজটা পাওয়া। আমি ওকে পুরস্কৃত করব। আপনার কাজের প্রতি দক্ষতা দেখাতে গিয়ে ভাইয়ার মনের শান্তি নষ্ট হয়ে গিয়েছে শাহেদ সাহেব। এ কি বলছেন আপনি? আমি জানতাম না আপনি ভাইয়ার অফিসের মালিক, আজ জানলাম। আর এও জানলাম আপনি শুধু আমার জীবনেরই অভিশাপ নন, আপনি ভাইয়ার জীবনেরও অভিশাপ। আপনার জন্য ভাইয়া আজ তার ভালোবাসা হারিয়েছে, আপনার কাজের প্রতি দক্ষতা দেখাতে গিয়ে নিজের জীবনকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। আপনি ভাইয়াকে পুরস্কৃত করতে চান? কি দেবেন আপনি? কি দেবার আছে আপনার? পারবেন ফিরিয়ে দিতে তার ভালোবাসাকে? পারবেন না। আপনারা শুধু ভাঙতে জানেন, করতে জানেন না। আপনারা শুধু মিথ্যে কলঙ্ককে বিশ্বাস করতে জানেন, কিন্তু সত্যকে তলিয়ে দেখতে জানেন না। আপনারা শুধু ব্যবসা বোঝেন, কিন্তু মানুষের মনকে বোঝেন না। আপনি আপনি বসুন। না, আমি বসতে আসিনি, আমি শুধু একটা অনুরোধ নিয়ে এসেছিলাম। কি সে অনুরোধ? ভাইয়া আজগর চৌধুরীর বোন নিপাকে ভালোবাসে, কাজটা তারা না পেয়ে আপনি পাওয়ায় তাদের ধারণা ভাইয়া তাদের সাথে বেইমানি করেছে। বেইমানের কাছে কেউ বোনকে বিয়ে দেয় না,
তাই অনুরোধ নিয়ে এসেছিলাম ভাইয়ার মালিকের কাছে কাজটা ফিরিয়ে নেয়ার জন্য। কিন্তু এখন দেখছি বড় ভুল জায়গায় এসেছি আমি। দাঁড়ান, আমার যা প্রাপ্য ছিল তার চেয়ে অনেক বেশি আপনি বলেছেন। আমারও তো কিছু বলার থাকতে পারে। জীবনের অনেক স্বপ্ন কামনা বাসনা নিয়ে যাকে বিয়ে করতে গিয়েছিলাম তাকে আমি বিয়ে করতে পারিনি। আমার জীবনে বসন্ত এসেও এলো না। একটা মিথ্যে ষড়যন্ত্রের জাল বিছিয়ে আমার স্বপ্নের প্রতিমাকে ভেঙে খান খান করে দিল। তার জন্য দায়ী কে? আমি? আমার স্বপ্নের প্রত্যাশা মার খেয়ে ফিরে এলো। বিয়ের স্বাদ আমার চিরতরে মিটে গেল। কেন বলুন, কি দোষ ছিল আমার? মার চিঠি থেকে জানলাম আপনি নিষ্পাপ। আপনি শহরে এসেছেন, আমি তন্ন তন্ন করে খুঁজেছি। শুধু একবার আপনার দেখা পেতে চেয়েছি, শুধু একবার বলতে চেয়েছি তোমার কোনো দোষ নেই, আমার কোনো দোষ নেই, আমরা সব ষড়যন্ত্রের শিকার। কিন্তু বলা হয়ে ওঠেনি। আজ যখন সময় হলো তখন তুমি শুধু বলে গেলে। আমি এবার যাব। যাবার আগে অন্তত এটুকু বিশ্বাস করে যাও, তোমার প্রতি যে অবিচার হয়েছে তার জন্য আমার কোনো দোষ ছিল না। আর সোহেলের ব্যাপারেও আমি কিছু জানতাম না। আজগর চৌধুরী স্পিকিং। আমি বিপ্লব কনস্ট্রাকশন থেকে শাহেদ বলছি। বলুন। আমার টেন্ডার আমি ফিরিয়ে নিচ্ছি। হোয়াট? এখন কাজটা পেতে আপনার কোনো অসুবিধা হবে না। কি বলছেন আপনি, আপনার তো প্রচুর ক্ষতি হবে। আমি জানি, ক্ষতিটা আপনি আমাকে পুষিয়ে দিতে পারেন। বলুন কত টাকা আপনাকে দিতে হবে? টাকা না চৌধুরী সাহেব, শুধু এটুকু বিশ্বাস আপনাকে করতে বলবো, সোহেল বেইমান নয়, ও নিপাকে সত্যি ভালোবাসে। হ্যালো, হ্যালো, কি হয়েছে ভাইজান? আমরা ভুল করেছি নিপা, সোহেল বেইমানি করেনি। ভাইজান, আই এম সরি নিপা, চল সোহেলকে নিয়ে আসি। ভাইজান এসো। আপনি কেন টেন্ডার ফিরিয়ে আনলেন বলুন, উত্তর দিন। আপনি জানেন আপনার ভুলের জন্য কি হতে পারে? এই কোম্পানি লাটে উঠে যাবে, আপনি পথের ফকির হয়ে যাবেন। বলুন, এভাবে নিজের ক্ষতি করার দুর্বুদ্ধি আপনার কেন হলো? সুখের জন্য বড় একটা আত্মত্যাগের প্রয়োজন ছিল। কি সে সুখ যা এত বড় ক্ষতির বিনিময় আসে? প্রায়শ্চিত্তের সুখ। এবার সোহেলের সাথে আমি নিপার বিয়ে দিতে চাই। বেশ তো, মার ভাইজানকে আসতে লিখে দিই। কিন্তু সোহেলের একটা শর্ত আজও পূরণ হয়নি। কি শর্ত? তোমার বিয়ে দিয়ে সে বিয়ে করবে। আমি চাই ওর শর্তটাও পূরণ হোক। জি, আমি জানি আসি। জয় আপনারই হলো আজগর সাহেব। কি বলছো তুমি? আমি কি বলছি সে আপনি ভালো করে জানেন। চাইল্ড ওয়েলফেয়ার সেন্টারের কাজটা এখন আপনার বগল দাবায়। শাহেদ সাহেবের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। রিয়েলি স্যাড। স্যাড?
প্যাড কিসের? হে তো আনন্দের সংবাদ। এবার তো নিপার ভালোবাসার মূল্য দিতে আপনার কোনো প্রবলেম নেই, আর শানুকে তো আপনি বিয়ে করবেন, তাই না? হ্যাঁ, আমি তাই বলতে এসেছি। তুমি যদি রাজি হও। রাজি? রাজি আবার হব না, রাজির বাবা রাজি। ধুর, তুই একটু হতভাগী রে, এমন সুদিনে একটা অপয়া কাজ করলি। ও কিছু না, পড়ে গেছে। ঠিক আছে, আমি আরেকদিন এসে খেয়ে যাব। চলি। তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমাকে ভুল বুঝে কি না কি বলেছি। মাফ আমাকে করে দিও নিপা, তুমি যা বলেছ সব সত্যি। স্বার্থই সব, স্বার্থে আঘাত লাগলে ভালোবাসা থাকে না। সোহেল, আমি খুব ক্লান্ত, তুমি এখন যাও নিপা। ভাইয়া, জানিস শানু, একটা প্রাশ্চিত্যের জন্যে আমার অফিসের মালিক শাহেদ সাহেব বিরাট একটা ক্ষতি স্বীকার করে নিলেন। আশ্চর্য, আমার সাহেবের আর এত বড় ক্ষতি হয়ে গেল। কোথায় গিয়েছিলে শানু? এর আগেও তুই একদিন কোথায় যেন গিয়েছিলি। এই শহরে তোর কেউ জানাশোনা আছে বলে তো জানতাম না। কোথায় গিয়েছিলি? কার কাছে? শাহিদ সাহেবের কাছে। শাহিদ সাহেবের কাছে? হ্যাঁ, তোর সুখের জন্য আমি তার কাছে কাজটা ফিরিয়ে নিতে অনুরোধ করতে গিয়েছিলাম। এতে কি করলি শানু? গিয়ে দেখি শাহিদ সাহেব সেই লোক যার সাথে আমার বিয়ে হতে গিয়েছিল। আজ গিয়েছিলাম, যখন শুনলাম তিনি আমার কথা রাখতে গিয়ে একটা বড় ক্ষতি স্বীকার করেছেন, গিয়ে দেখলাম তিনি দেশে চলে গেছেন, তার কাছে আমার আর ক্ষমা চাওয়া হলো না। শানু, তুই আমায় এখান থেকে নিয়ে চল ভাইয়া, এখানে আমার আর ভাল লাগছে না, আর ভাল লাগছে না। তুই আমায় মার কাছে নিয়ে চল ভাইয়া। হ্যাঁ ভাইয়া, মা, মা গো, মা বলো, মা তোমার আশীর্বাদ পেয়েও কেন আমি সুখী হতে পারলাম না? বলো মা, কি অপরাধ ছিল আমার? ভাইজান, আমি তো জীবনে কোনোদিন পাপ করিনি, আমি তো কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করিনি, তবু কেন কেন আমি শান্তি পাচ্ছি না, কেন? আপনি না বলেছিলেন যে সন্তানের উপর মায়ের আশীর্বাদ থাকে তার কোনোদিন অমঙ্গল হয় না, তাহলে কেন এমন হলো? কোথায় আমার সুখ, কোথায় আমার শান্তি, কোথায় আমার শান্তি? কোনটা সুখ কোনটা শান্তি তা কেউ বলতে পারে না, মায়ের আশীর্বাদ কখনো বৃথা যেতে পারে না। আল্লাহর উপর ভরসা রাখ মা, তিনি নিশ্চয়ই তোকে শান্তি দেবে। আপনারা শুধু মহত্ব দেখাবেন আর আমরা হাত পেতে নেব, তা হয় না। সাহেব,
আপনার মহত্বে আমাদের শান্তি আসেনি, আপনার দয়া আমাদের জীবনে সুখ আসেনি। আপনার কাছে আমার একটাই অনুরোধ, শানুকে আর অনুতাপের জ্বালায় জর্জরিত করবেন না। শানুর যন্ত্রণা দগ্ধ জীবনে ওকে একটু শান্তি দিন। তুমি যাও বাবা, বিয়ের আয়োজন করো, সাহেদের সাথে শানুর বিয়ে হবে। মা? হ্যাঁ বাবা, যে বাড়ি থেকে একদিন বিয়ের আসর ভেঙে গিয়েছিল সেই বাড়িতেই সাহেদের বিয়ে হবে। এক কর, প্রতিশোধ লো, প্রতিশোধ, আমার অপমানের প্রতিশোধ, ছলে বলে কৌশলে যেমন করে হোক শানুরে উঠে লই আসবি। ঠিক আছে হুজুর, আমি লোকজনের খবর দিতাছি। আমার চোখের সামনে দিয়া সতী হয়ে চলে যাবে। না পাইলে জুর আমার চাবায় খাইব। শোনেন, তামাশা কইরেন না। না তামাশা না, আমার জান থাকতে আমি শানুর ইজ্জত নষ্ট হইতে দিব না। ঐ তোরা খারে আছিস কে? জানটা বাইর করে লো। এই খামেদা, খামেদা, এই 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 খামেদা, আমি আমি শানুরে বাঁচাইতে পারলাম। তুমি তুমি শানুরে বাঁচাইও আল্লাহ। ইনশাআল্লাহ আগামীকাল বিয়ে হবেই হবে। এসো ভাইজান। হুজুর,
আমি অনেক বকশিস দেব। যা বাইরে পাহাড়ে থাক, কেউ আইলে যান কল্লা নিয়ে ফিরে দেখতে না পারে। খবরদার আমায় স্পর্শ করবি না। তরে এই আমি বানাম চারদিকে সব তোরা পাহারা থাকবি, হুজুর তোগো অনেক বকশিস দিব, বুঝলি? আমার বুকের জ্বালা মিটে যা একেবারেই ছেড়ে। তোর বুকের জ্বালা আমি মিটাবো শয়তান। মসজিদান তুই, হ্যাঁ আজই সময়। তুই আমারে ঘর ছাড়া করছোস, তুই আমার সংসার ভাঙছোস, তুই আমার অসতি বানাইছোস। তরে আমি আর কারো ক্ষতি করতে দিমু না। টাকা গহনা দিয়া আজ আমার কোনো লাভ নাই। মতিদান আমার কথা শুন। শেষ চাইয়া বড় জিনিস আমার চুরি হইয়া গেছে, সেইটা কই পামু? সেই চোখ কই পামু? আমি অসতী হইয়া বুঝছি অসতের কি জ্বালা কি যন্ত্রণা। সমাজ নেয় নাই, বাবা নেয় নাই, মা নেয় নাই, স্বামী নাই, ঘর নাই, সব সইয়া আমি আল্লাহর কাছে নিজের সইপা দিছিলাম, তবুও শান্তি পাই। আজ তুই আরেকজন রে অসতী করতে চাস, আরেকজনের জীবন নষ্ট করতে চাস? আজ তোর সেই সদ আমি জন্মের মতন মিটাইয়া দেব। আমার মাসকে তোরে সব ফিরে দেব। যার ইজ্জত যায় তার আর কিছু থাকে না। তরে বাঁচতে দিলে এই গ্রামের আরো অনেক মায়ের ইজ্জত যাইব। তরে বাঁচতে দেওয়ান যায় না। মতিজান
বাসায় যান, আমি ওদের গ্রামের বাড়িতে যাব। কিন্তু আমি চিনি, চলেন আমার সাথে। ওঠো, আজ থেকে আপনি ওর মা, ওকে আমি আপনার হাতে তুলে দিলাম। বলবি সাহেব, আরেকটা বিয়ে আপনাকে পড়াতে হবে। আপনার ছেলে সোহেল আমার বোন নিপাকে ভালোবাসে, আপনার মত হলে আমি নিপাকে সোহেলের হাতে তুলে দিতে চাই। তাই হবে চৌধুরী সাহেব, এসো মা। এক মেয়ে কি বিদায় করে আমি আরেকটি মেয়ে পেলাম। আজ থেকে আমার ব্যবসা আমি সোহেলকে দিয়ে দিলাম। এই স্মরণীয় মুহূর্তটি আমি আমার ক্যামেরায় ধরে রাখতে চাই। আপনারা স্ট্যান্ড প্লিজ। সরি, ক্যামেরায় নেই।